তো মহরম মাস যেহেতু, খিচুড়ি রান্না হয়েছে, সবাইকে নিয়ে একসাথে বসে গেলাম খাওয়ার জন্য। আর খিচুড়িটা আজকে কিভাবে রান্না করছি এটা আপনাদের সাথে শেয়ার করব। আর সবাই মিলে একসাথে বসলে কিন্তু খেতেও ভাল লাগে, আর যে কোনো জিনিসই সব মিলে একসাথে করলে ভাল লাগে। তো আমি এখানে কি কি নিলাম খিচুড়ি রান্না করার জন্য, এখানে আমি 5 কেজি চাল, 5 কেজি ডাল, 5 কেজি মুরগির মাংস, তারপরে হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, তারপর নিলাম কিছু বাটার। তো সব কিছু কিন্তু আমি নিয়ে এখন চলে আসলাম রান্না করার জন্য। তো রান্না করতেছি আমরা 3 বোন মিলে, তো সবাই মিলে হেল্প করব। একজন করে রান্না করলে কিন্তু কষ্ট লাগে, আর সবাই মিলে করলে কষ্ট লাগে না। আর আমরা প্রায় 50 জন মানুষের মতো আজকে খিচুড়ি রান্না করব। তো প্রথমেই ডালডাটা আমরা দিয়ে দিলাম। আসলে খিচুড়িতে একটু ডালডা দিলে ভাল লাগে খেতে, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তো অনেকদিন পর মহরমে গেলাম, মহরম মাসে কিন্তু আমার আম্মা এই আয়োজনটা করে, আর অনেকদিন পরে আমি মহরম মাসে গিয়েছি। আমরা 3 বোন একসাথে, আর আমরা 2 বোন একসাথেই থাকি, আর যে বোন তেল দিচ্ছে ও বা ও শ্বশুর বাড়ি থেকে আসছে আর কি। তো সবাই মিলে রান্না করবো, এটা আনন্দ অন্যরকম। আর বাহিরে রান্না করতেছি, প্রচণ্ড গরম, তারপরও কিন্তু বাইরে রান্না করতেছি, অনেকটাই গরম কম লাগতেছে কারণ বাতাস আসতেছে। আর লাকড়ির চুলাতে রান্না করতেছি, আমার একদম কিন্তু সব ধরনের কাজে সাহায্য করতেছে, আমি ভিডিও করতেছি। তো পেঁয়াজটা আমরা ভেজে নিয়ে মশলা অ্যাড করে দিচ্ছি একে একে করে, সব মশলা যেগুলি দেখাইছি আপনাদেরকে সবগুলি মশলা অ্যাড করব। আর সবগুলি মশলা আমি আগে আন্দাজ মতো বা পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম, আর এখন শুধু আমার বোনের দেওয়ার পালা আদা রসুনটা। রসুন আরও কিছু লাগবে তো ওইটাও বলে দিলাম, কারণ আমরা 3 জনই আলহামদুলিল্লাহ ভালো রান্না করতে পারি। তো খিচুড়িটা রান্না করবো, এই তো যে শুকনো মশলাগুলো নিছিলাম এগুলো এখন ঢেলে দিলাম। তো আপনারা কিন্তু একটা হিসাব পেয়ে গেলেন, 5 কেজি চাল, 5 কেজি ডাল, তারপরে মুরগির মাংসটা দিয়ে কতগুলি মশলা নিয়েছি দেখেও গেছেন। তো এইভাবে কিন্তু আপনারাও রান্না করতে পারেন। আর মাশাআল্লাহ খিচুড়িটা অসাধারণ হয়েছিল। তো সবাই মিলে মিশে একটা কাজ করলে দেখতে যেমন ভাল লাগে খেতেও ভাল লাগে, আর মার বাড়িতে গেলে যদি কোনো কিছু করা হয় এটাও কিন্তু এক অনেক সুন্দর একটা আয়োজন করতে পারলে ভাল লাগে আর কি। তো সবাই মিলে সাহায্য করতেছি, তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে কিন্তু আমি এখানে মাংস দিয়ে দিলাম। বললাম না যে আমার এক বোন নাড়াচাড়া করতেছে, এক বোন রান্নাতে মানে জালের মধ্যে লাকড়ির চুলার জালও ধরাচ্ছে, তারপর আবার সব কিছু দিয়ে দিচ্ছে ঢেলে ঢেলে। তো 3 বোন মিলেই আমরা রান্নাটা করতেছি। তো অনেকদিন পর গেলাম, ভাল লাগতেছে। আর মহরম মাসে কিন্তু অনেক এলাকায় জারি গান হয়, জারি গায়, আমাদের এদিকেও হয়, মিলাদ মাহফিল হচ্ছে, আবার অনেক বাড়িতে আশোরা তুলেছে, তো আশোরাতেও কিন্তু আপনাদের জারি টারি হচ্ছে, আর সব মিলাই ভালোই লাগতেছে। তো আমরা যেহেতু ডালটা একটু আগে দিয়ে দিয়েছি, কারণ এটা যেহেতু মটরের ডাল, একটু সিদ্ধ হইতে সময় লাগবে, সেই জন্য মাংসের সাথে কষানোতে একসাথে দিয়ে দিলাম। তো কার কার এলাকায় এরকম খিচুড়ি রান্না হয় অবশ্যই আপনারা একবার হলে কমেন্ট করে জানাতে পারেন। আর আসলে অনেক ধোঁয়া উঠতেছে সেজন্য দেখা যাচ্ছে না। তো আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে কিন্তু আমরা চালটা দিয়ে দিলাম। তো চাল দিয়ে এখন নাড়া করতেছে। আসলে এটা নাড়া তো দেওয়া কিন্তু অনেকটাই কষ্ট, আমি পারি নাই, আমার 2 বোন মিলেই করেছে, কারণ আমি নাড়াচাড়া করতে পারি না, আমার তো ভাই হাতে শক্তি কম। তো অনেকক্ষণ কষানোর পর এই তো এই অবস্থা হয়েছে, আমি একটু জুম করে দিলাম আপনাদের দেখার সুবিধার্থে। তো এখন পানি দেওয়ার পালা হয়ে যাবে। তো আমরা কিন্তু একদম 2 কলস পানি দিছি, প্রায় 2 কলসি পানির উপরই আমরা দিয়ে দিছি। দিয়ে এখন জালটাও মাশাল্লাহ ধরে গেছে। তো খিচুড়িটা রান্না করতেছি। আসলে এই ধরনের অনুষ্ঠানের খিচুড়িগুলি না অন্যরকম একটা মজা হয়। তো অনেকক্ষণ পর দেখেন চাল ডাল সব কিছু কিন্তু পাতিলা ভরে যাচ্ছে বলব উঠে। তো আস্তে আস্তে করে কিন্তু খিচুড়ি রান্নাটা প্রায় এগিয়ে যাচ্ছে, আর অনেক সুন্দর একটি স্মেল বের হয়েছে। তো কার কার এলাকায় এরকম খিচুড়ি রান্না হয় মহরম মাসের চাঁদের 10 তারিখে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর ছোটবেলায় আমরা অনেক মজা করতাম, এখন আর আগের মতো সে মজাটা হয় না। তো খিচুড়ি রান্না প্রায় ডান, এখন আমি কিছু কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম।
আমি না আমার বোন দিয়ে দিচ্ছি, আমি তো ভিডিও মেন, আমি ক্যামেরা দিয়ে ক্যামেরা করতেছি। অনেকগুলি ধনিয়া পাতা এবং অনেকগুলি মরিচ দেওয়া হয়েছে, কারণ আমরা খুবই কম মরিচ শুকনা মরিচ এখানে দিয়েছি। তো সবকিছু নাড়াচাড়া শেষ, তো এবার আমার খিচুড়ি কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে, সবকিছু পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ। দেখতেও কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আপনারা বাসায় এইভাবে একবার করে হলো ট্রাই করবেন। আর এখন আমাদের খাওয়া দাওয়ার পালা, যেহেতু সব রোজাদার মানুষ সবাইকে ইফতারি খাওয়াবো, প্রায় 50 গ্লাসের মতো শরবত রেডি করে নিলাম। তো এখানে 2 পাতিলা দিয়ে শরবত কলা ছিল আজকে ইফতারে, তারপরে খিচুড়ি খাবো। তো সব কিছু এই যে কলা আর খিচুড়ির পাতিলা, এদিকে আমার বোন ছোটো বোনটাই মানে সব কিছু বেড়ে টেড়ে দিচ্ছে। তো এখন খাওয়া দাওয়ার পালা, আমরা কিন্তু খিচুড়িটা দুপুরে রান্না করে নিয়েছি এই তো কলা, আর এখন সবাই মিলে কিন্তু খিচুড়ি খাচ্ছে। তো দেখতে মাশাল্লাহ খুব ভালো লাগতেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।